বাল্য বিবাহ রোধে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হলো পুরাতন মালদার কানাচাঁদ হাই স্কুল মালদা থানা এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পুরসভার এলাকার স্কুলে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি হীরক বিশ্বাস, ডিআইবি ডিএসপি নন্দিতা মজুমদার এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস ও স্বেচ্ছাসেবী সংস্থার অভিজ্ঞ চিকিৎসক পুলিশ কর্মীরা সহ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের অল্পবয়সী ছাত্রছাত্রীরাও। ছাত্রছাত্রীদের সামনে বাল্যবিবাহের বিরুদ্ধে নানা সচেতনতামূলক প্রচারের কথা তুলে ধরা হয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এমনকি অনেক সময় অল্পবয়সী পড়ুয়ারা আবেগের বশে বিয়ে করে ফেলেন, কিন্তু সেটা আইনগত অপরাধ। এক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক ছাড়া বিয়ে করা মোটেই উচিত নয়, সে ব্যাপারেও এদিন পড়ুয়াদের সচেতন করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। কিন্তু আমি অন্য একটা পার্সপেক্টিভে তোমার ভাবাতে চাচ্ছি বিষয়টা, এটা একটু মাথায় রাখবে যে আমি কি বলতে চাচ্ছি। আমি সকলের উদ্দেশ্যে কথা বলি, বিয়ে করার কারণটা কি, কেন বিয়ে করে? অন্যান্য জীব সন্তান উৎপাদনের জন্য বিয়ে করে, মানে বিয়ে তো নাই, তাদের যে শারীরিক মিলন ইত্যাদি যে শারীরিক পরিণতি বিষয়টা থাকে, মানুষ তো আর মানুষ, যেহেতু আমরা সামাজিক জীব, আমাদের জীবনটা শুধুমাত্র কতগুলো ইনস্টিং অস্বাভাবিক তাড়ানো দিয়ে চলে না, খিদে পাচ্ছে তাই খাচ্ছে। প্রতিরোধে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, তা আজকে আমরা কালাচাঁদ হাই স্কুলে করছি। আমাদের ডিএসপি ডিআইবি ম্যাডাম শ্রীমতী নন্দিতা মজুমদার, উনিও আজকে উপস্থিত আছেন, এছাড়া আরও স্কুলের হেডমাস্টার মশাই বা এনারাও আছেন। এদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করছি যাতে ছাত্রছাত্রীর মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ে, যে মানে বাল্যবিবাহের কুফলগুলো তারা জানতে পারে, আইনি জটিলতাগুলো তারা বুঝতে শিখে, এবং এটা ইন্টারাকশন প্রোগ্রাম, ওরা প্রশ্ন করবে আমরা উত্তর দেবো, বা আমরা আমাদের বক্তব্যগুলো ওদের সামনে রাখবো। এর মধ্যে তোমরা হয়তো আরও 10 বছর পর গিয়ে বুঝতে পারবে, বা আরও 20 বছর পর গিয়ে বুঝতে পারবে, এখন অন্তত বুঝবে না। আচ্ছা, আইনের দিক থেকে যেগুলো আমরা যেটা থানা লেভেলে যেটা ফেস করি, খুব সিচুয়েশন কেন আগে বিয়ে দেওয়া হয় এই ব্যাপারগুলো আমরা ফেস করি। সিচুয়েশন এরকম হতে পারে, প্রথম সিচুয়েশন হতে পারে যে বাবা মার ইকোনমিক কন্ডিশন ভালো নয়, আগে মেয়েটাকে একটা পরিবারের বোঝা, মেয়েকে আগে পাতস্থ করতে পারে, দায়িত্ব ঝেড়ে ফেলে। তা তোমরা নিশ্চয় যে 18 থেকে 21 দিকে আমরা চলে যাচ্ছি, এখনো 18 আছে, এখনো 21 হয়নি, এটা বিল পাস হবে, এবার অ্যাক্ট হবে দেশে আইনে, যেমন তো বিল, প্রথমে বিল পাস হয় দুটো সভায়, তারপর গিয়ে ওটা আইনে হয়, এখনো হয়নি, এখনো 18 আছে। তা যারা এখনো 18 পেরিয়ে গেছে, যারা পারবার ভাবনা হচ্ছে, তাহলে 18 তাড়াতাড়ি বিয়ে করো, 18 করতে হবে, তাহলে 21 হয়ে গেলে আর 3 বছর ওয়েট করতে হবে, আরো 3 বছর ওয়েট করতে হবে। আর যেটা হচ্ছে এরকম, এরকম যখন সিচুয়েশন হয়, এইরকম যখন সিচুয়েশন হয় যে যে 18টা মানে 18 আগে বাবা মাই বিয়ে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে এবং যে পাত্রী নিজের, সেরকম খবরগুলো আমাদের আছে, আমরা চাই।